হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়েছি সিএমটিএস 2023-এর রিজনিং ক্লাস 54 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 15/5/2023-এর শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 53টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে ছটি মিশ্রিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। রিপিউট যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে অ্যাড ম্যাটারটা কী হবে? দেখো, রিপিউট মানে কিনা প্রত্যাখ্যান করা বা খণ্ডন করা, আর অ্যাপ্রুভ মানে কিনা অনুমোদন দেওয়া। তার মানে এটা কিন্তু পরস্পর কী, এটা কিন্তু অ্যান্টোনিম রয়েছে। তাহলে অ্যাডমায়ার মানে যদি প্রশংসা হয় তাহলে সেক্ষেত্রে দেখো একমাত্র ক্রিটিসাইজটাই হবে এখানে, অর্থাৎ সমালোচনা করা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে বলছে দেখো কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু শব্দ হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে এই শব্দ আর এই হচ্ছে এখান থেকে সংক্ষিপ্ত। কিছু সংক্ষিপ্ত হচ্ছে আবার এখান থেকে দীর্ঘ, সব দীর্ঘ হলো আবার এখান থেকে গাছ। এখন কী বলছে এখান থেকে, কিছু গাছ হচ্ছে সংক্ষিপ্ত, দেখো এইখানে সংক্ষিপ্ত আর এই হচ্ছে গাছ, হ্যাঁ মিল আছে খানিকটা হবে। কিছু গাছ হচ্ছে শব্দ, দেখো গাছ এখানে শব্দ, এখানে কোনো টাচ নেই বলা যাবে না, কেবলমাত্র এক এখানে অনুসরণ করে, কেবলমাত্র এক এখানে অনুসরণ করে। নেক্সট চলো, কোনো কোটের ভাষায় জামকে লেখা হচ্ছে আইটি এলো, গালকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে লাভকে কী লিখবো আমরা? JUMP এখানে লিখছি আমরা ITLO, এখানে লিখছি আমরা গার্লকে লিখছি আমরা GIRLকে লিখছি আমরা এখান থেকে FHQK, সেক্ষেত্রে LOVকে আমরা এখান থেকে কী লিখবো? কোড বসাই এখানে দেখো, J হচ্ছে 10, I9, E হচ্ছে এখানে 21, T হচ্ছে 20, M হচ্ছে এখানে 13, L হচ্ছে এখানে 12, P 16, O হচ্ছে 15। দেখো এখান থেকে জাস্ট -1, এখানেও -1, এখানেও -1, এখানেও -1, জাস্ট এক করে করে কমছে। তো এখানে তাই হবে, দেখো এখানে কে হয়ে যাবে, এটা এটা MNO মানে এখানে N হয়ে যাবে, এখানে দেখো কী হবে, ইউ হবে, এখানে কী হবে, এটা D হবে, তাহলে KNUD, অপশান D হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। সরাসরি কোড বসাতে দেখো, C হচ্ছে 3, A হচ্ছে 1, M হচ্ছে 13, D হচ্ছে 4, Y হচ্ছে 25, L হচ্ছে 12, E হচ্ছে 5, W হচ্ছে 23, K হচ্ছে এখানে 11, F 6, U 21, J হচ্ছে এখানে 10, G 7, S 19, I হচ্ছে এখানে 9, H 8, Q হচ্ছে এখানে 17, H হচ্ছে এখানে 8। এর পরে এখানে কী বসবে? 13-র পরে, 12-র পরে, 11-র পরে, 10-র পরে, 9-র পরে, 8-র পরে, তাহলে এখানে 7 বসবে, কারণ এক করে করে কমছে, তাহলে G হচ্ছে এখানে 7। আচ্ছা, একের পরে দেখো 25, 25-র পরে দেখো 23, 23-র পরে দেখো 21, তারপর দেখো 19, তারপর দেখো 17, মানে 2 করে কমছে, তাহলে এখানে 15 বসবে, মানে এখানে হয়ে গেলো ও। OG দিয়ে শেষ, তিন জায়গাতে আছে। আরেকটা চেক করতে হবে, 3, 4, 5, 6, 7, 8, তার এখানে নিচে 9 বসবে, 9 মানে হচ্ছে এখানে আই, IOG হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিশ্রিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। 8-96, দেখো কী মিল আছে, দেখো 8×12 করলে 96 হয়, আর দেখো 8×13 মানে 12-র পরবর্তী সংখ্যা 13, 8×13 হচ্ছে এখান থেকে 104। একইভাবে দেখো 11×12 হচ্ছে 132, 11×13 হচ্ছে এখান থেকে 143। এখানে দেখো 7×12 হচ্ছে 84, তাহলে এখানে নিশ্চয়ই 7×13 বসবে, 7×13 হচ্ছে কত এখান থেকে 91, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, CL যদি 36 হয় সেক্ষেত্রে FLটা কী হবে? L এর কোড হচ্ছে 12, C-র কোড হচ্ছে 3, গুণ করলে পাই আমরা এখান থেকে 36, তাহলে FP, F হচ্ছে 6, P হচ্ছে এখানে 16, 6 কত হচ্ছে এখান থেকে 96 হবে, 96 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে কোনো কোডের ভাষায় ফুলির কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে একই ভাষায় গিভেনের কোডটা কী হবে? না, FULLY এর কোড হচ্ছে এখান থেকে CPPYJ, সেক্ষেত্রে গিভেনের কোডটা এখান থেকে কী হবে? ঠিক আছে, আচ্ছা দেখো কী হবে এখান থেকে, এ হচ্ছে 6, ই হচ্ছে 21, L 12, L 12, ওয়াই হচ্ছে 25, আচ্ছা J হচ্ছে 10, ওয়াই হচ্ছে 25, P 16, P 16, C হচ্ছে 3। আচ্ছা তাহলে কী হবে এখান থেকে, দেখো কোনো রকম মিল পাই কিনা আমরা দেখে নিই একটু। আচ্ছা দেখো 6-3, 21-16, 12-16, আচ্ছা এখানে দেখো 3 কমছে, এখানে দেখো -5 কমছে, এখানে আবার +4 বাড়ছে, এখানে আবার 13 বাড়ছে, এখানে আবার -15 কমছে, তো এখান থেকে কোনো মিল পাচ্ছি না আমরা। আচ্ছা অন্য কোনোভাবে দেখি আমরা, দেখো কোনো কোনো 6-10, 25-3, মানে এখান থেকে কিন্তু দেখো মিল আছে একটা। আচ্ছা 12-16, 21-তে দেখো মিল আছে, দেখো 6-10, এখানে দেখো 4 বাড়ছে, 25-3, দেখো এখানে কিন্তু 4 বাড়ছে, 21-25, দেখো এখানে কিন্তু আবার 4 বাড়ছে, 12-16, দেখো 4 বাড়ছে, আর এই যে মাঝখানটায় দেখো ডাইরেক্ট এটা 4 বাড়ছে, তাহলে কোনাকুনি 4 বাড়ছে আর মাঝখানটা 4 বাড়ছে, তাহলে কী হবে এটা? জি হচ্ছে এমনিতেই আমার 7, 7 আর 4 এখানে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 11, মানে কে পাবো এখান থেকে? আর এমনিতে আমার এন কত এখান থেকে? 14, 14 আর 4 বাড়লে হবে এখান থেকে 18, 18 মানে পাচ্ছি এখান থেকে আমরা আর, আর দিয়ে শুরু কে দিয়ে শেষ, তোমাদের অনেকটাই চেক করতে হবে।
আই এখানে নাইন, নাইন চারে হবে তেরো, মানে এখানে আমাদের এম হয়ে গেল, ই হচ্ছে এখানে পাঁচ, পাঁচ চারে হচ্ছে নাইন, তাহলে আর আই এম কে, আর আই এম কে দেখো দু জায়গাতে আছে, এখানেও আছে এখানেও আছে, আমাকে সেই চেক করতে হবে মাঝে একটা। ভি দেখো এখানে কত নেবে, এমনিতে ভি হচ্ছে আমার এখানে বাইশ হয়, বাইশ চারে ছাব্বিশ মানে জেড, তাহলে আর আই জেড এম কে হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, সাতজন স্টুডেন্ট আছে বলছে এখানে এইচ আই জে কে এল, জে কে এল এম এন, এরা প্রত্যেকে ভিন্ন নম্বর পেয়েছে। আচ্ছা তার মানে নিশ্চয়ই সবার উপরে কেউ একজন পেয়েছে সর্বোচ্চ নাম্বার, তারপরে রয়েছে দুই, তারপরে রয়েছে তিন, তারপরে রয়েছে চার, তারপরে রয়েছে পাঁচ, তারপরে রয়েছে ছয়, আর লাস্টে রয়েছে এখান থেকে সাত। আচ্ছা এইচ কেবল এনের থেকে বেশি পেয়েছে, এইচটা বলছে কেবলমাত্র এন, মানে এইচের তলায় কেবলমাত্র এন ছাড়া আর কেউ নেই, তাহলে নিশ্চয়ই একমাত্র এনটা এখানে থাকবে আর এইচটা থাকবে এখানে, এছাড়া আর কোনো জায়গায় রাখতে পারবো না আমরা। জে এবং আয়ের মাঝখানে বলছে তিনজন স্টুডেন্ট আছে, ঠিক আছে দেখো তাহলে এখানে এক দুই তিন, হয় জে এখানে বসবে নয় আই এখানে বসবে, বা আই এখানে বা জে এখানে, এখন বলেছে কি আই সর্বোচ্চ নম্বর পাইনি, তাহলে নিশ্চয়ই তাহলে জে এখানে বসবে আই বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে দেখো কি না, জে এর থেকে কত নম্বর কম পেয়েছে, দেখো এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন, ছজন মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, অ্যাবোভের কোড হচ্ছে এইটা, এ বি ও ভি ই এর কোড হচ্ছে ডি ই আর ওয়াই এইচ, সেক্ষেত্রে বিলোর কোডটা এখান থেকে কী হবে, কোড বসাই দেখো কী হয়, এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে দুই, ও হচ্ছে পনেরো, ভি বাইশ, ই হচ্ছে পাঁচ, এই হচ্ছে আট, ওয়াই হচ্ছে পঁচিশ, আর হচ্ছে আঠেরো, ই পাঁচ, ডি হচ্ছে চার, এখান থেকে দেখো তিন বাড়ছে, এখানেও তিন বাড়ছে, এখানেও তিন, দেখো প্রত্যেকটা তিন বাড়ছে, তাহলে এখানে বি হবে দুই প্লাস তিন মানে পাঁচ হবে, পাঁচ মানে হচ্ছে এখান থেকে আমাদের ই, আচ্ছা ই হচ্ছে এমনিতেই পাঁচ, পাঁচ প্লাস তিন হচ্ছে আট মানে ই এইচ, এল হচ্ছে এমনিতে বারো, বারো প্লাস তিন মানে পনেরো মানে ই এইচ ও, দেখো ই এইচ ও এখানে এইখানেও রয়েছে আবার এইখানেও রয়েছে, ঠিক আছে দেখো আমি সবার লাস্ট রয়েছে কুড়ি মঞ্চ, জেড হবে না ওয়াই হবে দেখে নিই, দেখো ডাব্লু হচ্ছে এমনিতে তেইশ, তেইশ তিন হচ্ছে ছাব্বিশ মানে হবে এখান থেকে জেড, তাহলে ই এইচ ও দিয়ে শুরু জেড দিয়ে শেষ অপশান এ হচ্ছে রাইট। নেক্সট চলো কী বলছে এখানে, কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে পৌত সমীকরণটা সঠিক হবে, বারো ইন্টু চার মাইনাস আট প্লাস নাইন ভাগ তিন সমীকরণ হচ্ছে এখান থেকে বত্রিশ, ঠিক আছে এটা আমাদের চেক করতে হবে একটু, চার এবং নয়, যদি এইখানটায় আমি নয় দিই তাহলে এইখানটায় মাইনাস এইখানটায় চার, দেখো ভাগটা মিলবে না করে লাভ নেই, বত্রিশ এবং বারোটা দেখি আমরা, তাহলে এখানটায় হচ্ছে বত্রিশ ইন্টু চার মাইনাস আট প্লাস নাইন মাইনাস ভাগ তিন, এটা হচ্ছে বারো, অনেকটা বড় সংখ্যা বিয়োগ করলে কখনো বারো আসবে না, এটা বাদ দিয়ে দাও, বারো আর তিন, তাহলে এইখানে যদি তিন যায় তাহলে তিন ইন্টু চার মাইনাস আট প্লাস নয়, দেখো ভাগ সেই বারো হওয়া মানে ভগ্নাংশেষে যাওয়া, তাহলে তিনটে হচ্ছে মানে নিশ্চয়ই আমাদের বারো আর নয়টা অ্যান্সার হবে, অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার। দেখে নাও একবার, নয় ইন্টু চার মাইনাস আট প্লাস বারো ভাগ তিন সঙ্গে সঙ্গে দেখো কত হয় এখান থেকে, বত্রিশ হয় কিনা দেখো, এখানে পাচ্ছি আমরা চার, এখানে পাচ্ছি আমি ছত্রিশ, চারে হচ্ছে চল্লিশ, চল্লিশ থেকে আট বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমরা থার্টি টু, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, বলছে পৌত বিবৃতি অনুযায়ী কোন শিয়াদগুলো সঠিক, কিছু ঘোড়া ট্রাক নয়, তাহলে এটা হচ্ছে আমাদের ঘোড়া, এটা হচ্ছে ট্রাক, ট্রাকের সাথে কোনো সম্পর্ক নেই, সমস্ত ঘোড়া হচ্ছে এখান থেকে সাদা, তাহলে সমস্ত ঘোড়া হচ্ছে সাদা, এখন দেখো বলছে কিছু সাদা হলো ট্রাক, এখন যদি এটা আমি বড় করে করতাম তাহলে সেক্ষেত্রে ট্রাকের সাথে এটা চান্স থাকতো হওয়ার, তো আমি ডায়ের কিন্তু বলতে পারছি না এই ছবি, তাই এখানে হবে না একটা, দুইটা কী হবে এখানে, কিছু ঘোড়া ট্রাক হওয়ার সম্ভাবনা আছে, দেখো এখানে তো পুরোটাই না বলে দিয়েছে, ঘোড়া এখানে ট্রাক নয় বলে দিয়েছে, ঠিক আছে বলছে কিছু ঘোড়া ট্রাক না, এখন বলেছে কি এখানে বলেছিল কিছু ঘোড়া, এঁকেছি আমরা কেমন যে কোনো ঘোড়া ট্রাক নয় ছবিটা এঁকেছি, কারণ এখানে কিছু তো আমি দেখাতে পারবো না, দেখো কিছু ঘোড়া ট্রাক নয় যেহেতু বলা আছে সেক্ষেত্রে কিছু ঘোড়া ট্রাক হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, কারণ এখানে বলেছি কিনা সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু দুইটা কিন্তু ফলো করে, তাহলে কেউ হয়তো দুই এখানে অনুসরণ করে, যদি বলতো এখানে যে কোনো ঘোড়া ট্রাক নয় সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা হওয়ার কোনো কথাই নেই, যেহেতু বলছে কিছু সেক্ষেত্রে কিছু সম্ভাবনা আছে। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক মিলিত বিকল্প এখানে বসাতে হবে, ফোর এইট থ্রি এর সাথে বলছে তিনশো একত্রিশ একটা সম্পর্ক আছে, তেমনই সেভেন ওয়ান ফাইভের সাথে এখানে কার সম্পর্ক থাকবে, ঠিক আছে আচ্ছা দেখি আমরা কি করতে পারি এখান থেকে, দেখো আমি যদি বিয়োগ করি তাহলে পাই কত, এখান থেকে দেখো দুই পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা পাঁচ, এখানে পাচ্ছি আমি ওয়ান ফাইভ টু পাচ্ছি, তাই না ওয়ান ফাইভ টু, আচ্ছা এখান থেকে দেখি আমি একইভাবে যদি করি তো এখান থেকে কোনো মিল পাবো কি, সেভেন ওয়ান ফাইভ থেকে যদি আমি ওয়ান ফাইভ টু বিয়োগ করি, আগে দেখে নিই এটা হয় কি না, তিন হচ্ছে এখান থেকে, ছয় পাচ্ছি এখান থেকে আমরা একে একে দুই, আর এখানে পাচ্ছি আমি পাঁচ,
দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, না 563 পেয়ে যাচ্ছি, 563। তো এটাই হবে আর কি বা হবে, দেখো 563 সাথে যদি আমি 152 যোগ করি কত পাচ্ছি আমি এখান থেকে 715, তাহলে 563 হচ্ছে অ্যান্সার এখানে। জাস্ট এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখানেও থাকবে, সেম সেম গ্যাপ। নেক্সট হলো কী বলছে, এখানে পাঁচজন বালিকা আছে BHOMS একটা বৃত্তে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তাহলে এখানে পাঁচজন বালিকা আছে, এখান থেকে একজন, দুজন, তিনজন, চারজন আর হচ্ছে এখানে পাঁচজন। এস হচ্ছে এখানে ও এর অবিলম্বে বাম দিকে, যদি ও এখানে হয় তার ঠিক বাম দিকে হচ্ছে এখানে এস, এবং এসটা কিন্তু আবার বি এর ডান অবিলম্বে ডান দিকে, তাহলে বি নিশ্চয়ই এখানে বসবে। আর কি বলছে এখান থেকে, এম হচ্ছে আবার এস এর বাম দিকে দ্বিতীয়, তাহলে এম এখানে বসে গেল, সব তো হয়েই গেছে। এখানে বসবে কি না, বি এইচটা এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইচ এর অবিলম্ব ডান দিকে কে রয়েছে, দেখো ঠিক ডান দিকে রয়েছে এখানে এম রয়েছে, এম হচ্ছে এখানে অ্যান্সার, মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা দুটি ইন্টারচেঞ্জ করে এক এবং দু নম্বর সমীকরণের মানটা কী হবে, আট আর চারকে যদি আমি ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রে একের আর দুয়ের মান কী হবে। তাহলে চারের জায়গায় যাবে এখানে 4 - 8 * 6 / 3 + 7 যাবে, তাহলে ভাগের কাজটা আগে মানে 2 যাচ্ছে এখান থেকে, আর দু কোনো হচ্ছে এখান থেকে 16, চার সাথে হচ্ছে 11 - 16 মানে পাচ্ছি এখান থেকে আমরা -5 পাচ্ছি, এটা হচ্ছে এক নম্বর। আর সেকেন্ডটা দেখো কী হবে এখান থেকে, 4 * 3 - 6 / 2 + এখানটা কী হবে না, 8 হবে, এখানে পাচ্ছি আমি 3, এখানে পাচ্ছি আমি 12, 12 - 8 হচ্ছে 20, 20 থেকে 3 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে কত না 17, তাহলে -5 আর 17 হচ্ছে অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেই সম্পূর্ণ করতে হবে, 47 - 49 - 53 - 55 - 59 - 61 - 65 কী হবে, +2 + 4 + 2 + 4 + 2 + 4, তো এখানে কী হবে +2 মানে 67 হবে এখান থেকে অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, ছয় ভাই আছে KLMNOS একটা স্তম্ভে দাঁড়িয়ে আছে উত্তর দিকে মুখ করে, ঠিক আছে ধরো ধরে নাও এই নামভাবেই স্তম্ভটা আছে, 1 - 2 - 3 - 4 - 5 - 6 এটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট। ওকে আচ্ছা, তাহলে এই এইটা হচ্ছে উত্তর দিকে নর্থ দিকে ফেস করে দাঁড়িয়ে আছে এরা। আচ্ছা বলছে কে এন এর ঠিক পেছনে, তার মানে এন যেখানে আছে তার ঠিক পেছনে কে আছে, না কে আছে, আচ্ছা এম ও এস এর ঠিক মাঝখানে ও রয়েছে, এম আর এস এর ঠিক মাঝখানে থাকছে ও, এটা আবার এরকম হতে পারে যে এস ও এখানে এখানটা এম। আচ্ছা আর কি বলছে এখানে, এল এর পিছনে তিন ভাই দাঁড়িয়ে আছে, তাহলে এল এর পিছনে কিন্তু তিন ভাই, যেমন নিশ্চয়ই এল এখানে আছে কারণ 1 - 2 - 3 এদিকে সব তিনটে ভাই রয়েছে পেছনে, ঠিক আছে। আচ্ছা কে এর জাস্ট পেছনে কে দাঁড়িয়ে আছে, আচ্ছা দেখো এবার কী হবে, এন এর ঠিক বিপরীতে দেখো কে, যদি আমি এন আর কেটা যদি আমি এখানে বসে থাকি সেক্ষেত্রে আবার এস ও এমটাকে বসাতে পারবো না, তাহলে এন আর কেটাকে আমরা বঞ্চ এইখানটায় ফিট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কী, যদি এনকে যদি ফিট করে দিই তাহলে দেখো কে এর পেছনে কে হচ্ছে, এখান থেকে এল হচ্ছে না, এলই হচ্ছে আমার এখানে অ্যান্সার, এইটা বসানো দরকারই নেই, এলই হচ্ছে অ্যান্সার, মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। যদি বসাও তাহলে কী হবে এখানে, হয় এম ও এস হবে কিংবা এটা এস ও এম হতে পারে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কী হলো এখান থেকে, এল হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো সঠিক সংখ্যা বসিয়ে বলছে এখানে শ্রী সম্পন্ন করতে, তাহলে 81 - 243, নেক্সট হচ্ছে 40.5, এখানে হচ্ছে আমাদের 121.5, এখানে হচ্ছে 20.25, আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা 60.75, তাহলে এখানে কী হবে দেখো, এটা হচ্ছে ইনটু তিন হচ্ছে, এখানে দেখো আবার ইনটু আমরা, আচ্ছা এটা দেখো আমরা কত করে ভাগ করছি, 8 দিয়ে না 40 6 দিয়ে যাচ্ছে, এটা 6, তাহলে এটা কিন্তু ভাগ 6 হচ্ছে, ঠিক আছে 40, হ্যাঁ ভাগ 6 হচ্ছে। আবার দেখো এখানে কিন্তু আবার ইনটু তিন হচ্ছে, এখানে কিন্তু আবার ভাগ 6, দেখো 6 - 20 = 120 হয়, হ্যাঁ ঠিকই আছে। আবার দেখো এখানে দেখো 3 গুণ হচ্ছে আর এখানে নিশ্চিত ভাগ 6 হবে, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমি 6 - 10 = 60 তো পাচ্ছি, এখান থেকে 6 - 12 = 72 পাচ্ছি, এখান থেকে আমরা 3.0 মানে এখান থেকে 10.125 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইনটু থ্রি ভাগ ছয় এইভাবে কিন্তু সিরিজটা আমাদের এগোচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, এবি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। দর্পণ থেকে দেখো দূরে রয়েছে কালো অংশ, নিশ্চিত হয় দর্পণ থেকে দূরে থাকবে কালো অংশটা, যদি এরকম ছবি আমাদের ত্রিভুজটা হয় সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের এই কালো অংশটা এই জায়গাতে থাকবে, ঠিক আছে এই জায়গায় থাকছে। দেখো ছবি দেখো, 1 তো বাদ দিয়ে দাও, এখানে 2 - 3 হতে পারে, 4ও বাদ দিয়ে দাও। এখন দেখো এইটা তীরটা আছে দর্পণের দিকে,
তাই যখন আমি মিররে করবো তাহলে নিশ্চয়ই দর্পণের দিকেই তিনটা থাকবে, মানে এরকম থাকবে, দুই তো বাদ হয়ে গেল, তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে নেক্সট চলো, কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে। তাহলে এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে আমাদের এখান থেকে চার। তো দেখো এখান থেকে এমনি তো এখানে তো কোনো বক্সই নেই, বাদ দাও এখান থেকে, দেখো নামানো জায়গা নেই, এখান থেকে জাস্ট এই একটা পাচ্ছি এখান থেকে আমরা, এখানে কিন্তু রয়েছে, দেখো এই যাচ্ছে, এই যাচ্ছে, এই হচ্ছে, আর দেখো এখান থেকে এই যাচ্ছে, এই যাচ্ছে, এটা এই নেমে এই হচ্ছে, দেখো তিনের মধ্যেই ঢুকে আছে, তাহলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে আমাদের এখানে চার। ঠিক আছে, প্রথম কথা এই গোলটা তো সম্পূর্ণ হবে এখান থেকে। ঠিক আছে, দেখো এইটা এই মুখও রয়েছে, এটা গেল এই মুখও হয়ে, তাহলে এটা যাচ্ছে এখন এই মুখও হয়ে, তার মানে দেখো এইটা আর এইটা দেখো একে অপরে কিন্তু বিপরীত মুখও, আর এইটা রয়েছে এইখানে, তাহলে নিশ্চয়ই তাহলে এইটা এইরকম হওয়া উচিত ছিল, তাই না? এখন দেখো এরকম কোথায় রয়েছে, দেখো চার তো বাদ হয়ে গেল, তিন তো বাদ হয়ে আছে, এখন দেখো এই দুই আর একের মধ্যে অ্যান্সার লুকিয়ে রয়েছে। এবার দেখো একটা বড় গোল, মানে গোলের একটা অংশের মধ্যে ঢুকে আছে এটা, এখানে দেখো গোলটা এইখানেই শেষ হয়ে গেছে, এটা তো শেষ তো এখানে হবে না, তাহলে এক হবে না, দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার। খানিকটা অংশ এরকম থাকবে বৃত্তের অংশ, আর এখানে থাকবে একটা আয়তক্ষেত্রের খানিকটা অংশ। ওকে অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে, ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে আজকে রাখো, পরের বার্গের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।